চট্টগ্রামকে মৃত্যুপুরি বানিয়ে এবার আগুন হানা দিয়েছে উত্তরবঙ্গের জেলা পাবনা ও ঢাকার বাড্ডায় রোববার সন্ধ্যা সাড়ে আটটার দিকে পাবনার বেরা উপজেলায় কিউলিন ইন্ডাস্ট্রি নামক এক রপ্তানি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কারখানাটিতে পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরি করা হতো স্থানীয় এবং কারখানার লোকজন জানান আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এ সময় স্থানীয়রা ও কারখানার কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন কিউলিন ইন্ডাস্ট্রির ম্যানেজার রফিকুল ইসলাম বলেন লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটকাঠি ঢোকানো হয় এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয় বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন দেখা দেয় এবং সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে এ কারখানায় পাটকাঠি পুড়িয়ে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন টন কার্বন পাউডার উৎপাদন করা হয় প্রতি থেকে প্রায় একশো টন কার্বন পাউডার উৎপাদন করে তা রপ্তানি করা হয় চীনে এদিকে গতকাল রাজধানীর মধ্যবাড্ডার ইউলুপের পূর্ববাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পঁচিশটি দোকান পুরে ছাই হয়ে গেছে স্থানীয়রা জানান আনুমানিক রাত চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ততক্ষণে পুরে যায় প্রায় পঁচিশটি দোকান প্রত্যক্ষদর্শীরা জানায় বন্ধ দোকানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে জ্বালানি তেল ও মটর পার্টসের দোকান থাকায় আগুন অনেক সময় জ্বলে বলে জানায় তারা এছাড়াও আসবাবপত্র এবং চা দোকান সহ নানা ধরনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন